পথ এই আমাদের আরেকটা প্রশ্ন একজন একজন আমাদের বোন করেছেন তো তিনি বলেছেন যে তার এর টাকা উপরে দেওয়া হয় প্রফিট প্রতি বছরে একবার তো সেক্ষেত্রে যদি এমন হয় যে জাকাত আমি যে সময় দিচ্ছি তার মাস পরে প্রফিটটা ডিক্লেয়ার হবে এবং সেখানে হয়তো পঞ্চাশ হাজার টাকা যুক্ত হবে তো প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে জাকাত হিসাব করার সময় ওই পঞ্চাশ হাজার টাকার মধ্যে 10 মাসে কত প্রফিট পাব এটা হিসাব করে করতে হবে নাকি টোটাল ওই प्रॉफिटের টাকা টাকা বাদ দিয়ে তারপর হিসাব করতে হবে না আসলে ব্যাংক ব্যালেন্সের ব্যাপারটা এরকম না এটা এরকমই যে আমার অ্যাকাউন্টে এখন যা আছে এটা আগামী সপ্তাহে যদি प्रॉफिट দেয় কি দিবে কি দিবে না আগামী সপ্তাহ আমি যা কাটতে পারব কি না এটা নিয়ে চিন্তা করার কিছু নাই আমার চিন্তা হচ্ছে এখন আমার অ্যাকাউন্ট ওই ডিপিএস অ্যাকাউন্টে এখন ইতিমধ্যে যদি কিছু প্রফিট যোগ হয়ে থাকে যোগ হয়ে গেলে কত আছে ওই ব্যালেন্সটাকেই তাকে সম্পদ হিসেবে নিয়ে আসতে হবে লিকুইড মানি হিসেবে নিয়ে আসতে হবে যেটা এখনো পেয়াবল এখনো দেয় নাই সেটা দুই মাস না আমি মনে করি যে হিসাবের দুই দিন পরে দিলেও সেটা আনা দরকার নেই সেটা আবার পরের বছর কোরআনের পথ এই পথই আসল পথ